একদম সুন্দর ঠান্ডা। সাইকেলের এটা ঠিক কথা, অনেকদিন সত্যি ভালো, সত্যি অনেক সিরিয়াসলি অনেকদিন পিছনে বসিনি, অনেকদিন আমার মনে নেই সঠিক। আর লাস্ট মানে আবির ফাবির তার পবিত্র বাইক ফাইক কেনার পরে তো আর সাইকেল নিয়ে বেরোনোই হয় না। আপনার ডাকবে উপর থেকে হায়ার অথরিটি ডাকবে, তারপর যাবো, এর আগে যাবো না। আর জাকিদ ছাড়া এই অঞ্চল কেউ সামলাতে পারবে না, একটু পাক্কা শিওর, তুইও জানিস। জাকিদ শুধু শুধু নাম দেখে, জাকিদের সঙ্গে প্রায় কথা একদিন রাতে ফোন করেছিল, চার বছর পাঁচ বছর, ঠিক আছে, বলছে এই বাড়ি চিনিস না, কিছু কিছু পার্সেল আমার বাড়িতে, দুটো পার্সেল আমার বাড়িতেও রেখে যায়। তাহলে না পয়সা না, যেগুলো প্রিপেড, যেমন বোম্বাতে বই ফই ছিল, ছোটো তার ফোটার যেগুলো জিনিসপত্র ঠিক ছিল, সেগুলো টুকটাক দিয়ে যায়। আরে জাকির তো এমনি যেরকম খ্যাচ খ্যাচ করে, কিন্তু মন প্রচুর ভালো, যেখানে বার হবে বাড়ি তো না, কারণ বাড়ির এত বড় গ্রাউন্ড ফ্লোর হয় না, না বাড়ি অসম্ভব, বার হবে ওটা, এখানেই বার হবে, পাগলা দেয় এখানেই বার হবে। অনেক আগে তখন অতটা পঞ্চাশ টাকা কাজ লাগে ছিল নাকি, খালি মেয়ে মেয়ে চুপচাপ চালা আর আগুন চালা। কে আমি 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 কি মেয়ে মানে কেউ জানি না, এক ভাই ওরকম কথা বলতে নেই, পাপ লাগে, এমনি ভিডিও করছি, তুই গালাগালি দিচ্ছিস সেগুলো ইউটিউবে ছেড়ে দেবো, আমার বাড়িতেও ওয়াইফাই আছে, তুই কি মনে করিস চ্যানেল নেই তো কি হয়েছে, আমার তিনটে সাবস্ক্রাইব আছে, তুই কি বলছিস তোর আছে তিনটে সাবস্ক্রাইবার চ্যানেল, তবে এই ফোনটা নিয়ে একটা ভালো হয়েছে, কি হয়েছে বলতো, না নোকিয়া রয়েছে ওয়ানপ্লাসটা, এর স্টোরেজ প্রচুর আর ক্যামেরার কোয়ালিটিও ভালো, আর আমার ওয়ান ওই ইসের থেকে ভালো, কী যেন বলে এমআই, এমআই এ কী যেন বলে, মানে কি তোর প্রথম ফোনটা কী যেন বলে, ঠান্ডা সব জায়গাতে সময় সর্বদা একটু গরমটা বেশি গাড়ি ঘোড়ার জন্য, হাওয়াটা গরম গ্রামে একদিন ভাবলাম ভাই বলব, আমি যা পারি ভিডিও করবো প্রত্যেক দিন আপলোড করবো, কেন বলতো এমনি রেকর্ড করবি তো, হ্যাঁ পাঁচশোটা হাজারটা ভিডিও না, যখন সব যখন সব চেঞ্জ হবে তোর ছেলে মেয়ে বলবে দেখবে শুভ কাকু আমারা গেবে দিন থা সাইকেল পে যাতে থে, আর তুমি লোক হাইপার লুপ পে যা রে, হো
টেসলার হাইপ বললো বুঝবে না, কিন্তু হাইপ বললো আছে। আরে সব হবে এই ভয় পেয়ে গেলাম গো, ওই কেজরিওয়ালকে করে দাও বাস। কেজরিওয়ালকে কার পছন্দ হয় না আর কেন পছন্দ হবে না তোমাকে বল। আরে কেজরিওয়াল জিতে হবে এমনি তো জানিস না, ও যা কাজ করেছে না। আর তারপরে দেখ ভাই অবশ্যই শিক্ষাগত একটা ব্যাপার থাকে, ঠিক আছে, নিজে আইআইটিএন মানুষ, তারপর রেভিনিউ ডিপার্টমেন্টে জব করতো, আইটিআই ক্র্যাক করেছে, ছোট ইউপিএসসি ক্র্যাক করেছে, কমিশনার ছিল, তাহলে মজা নাকি? রেভিনিউ ডিপার্টমেন্টে ছিল তাহলে, আর ওনার ডিপার্টমেন্টে যত যারা, সে যতই পার্টি হোক, দিল্লিতে আজকে কারেন্ট ফ্রি, জল ফ্রি, মেয়েদের টিকিট ফ্রি, তাহলে কে দেবে তুই বল? ওই মজা নাকি? ও দিদির সঙ্গে এসছে নাকি? তাহলে ও কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, মানে অনেক দিন আগে হয়তো ইন্টারভিউ। আমি ভাবছি যে আমি উত্তরাখণ্ডে এই কয়েকদিনের মধ্যে ভোটার হয়ে যাই, তোমাকে কাগজ ট্রান্সফার করে যে ইয়ে রিপোর্ট দিয়ে কেজরিওয়ালে ইয়ে তোর কি যেন বলছিলাম, হ্যাঁ তোর ফোনটা এই দেখে নিয়ে যাবে আজকে আমার ফোনটা। এখন ভাই বলছি বিশাল ব্যাপার, আমার